কাস্টমারে দোহানদারে বিচারে কন্যা নেন লাগি, দোহানদারে কাস্টমার বিচারে টেহাল লাগি। হাতে নতুন রাস্তা আবিষ্কার করছে এখন জোলার ভাই দিদি আনে। আজব কারবার, সম্পর্ক হওয়ার কথা গভীর, আর আমরা তার একবার লেনদেন করলে সম্পর্ক হয়ে যায়। অগভীর তো দূরের কথা, শত্রু ঠিক কিনা কম। আর আমরা তার সব জায়গায় লাভ লসের হিসাব বেশি জানে। সেদিন এক জায়গায় গিয়ে এক মজার ঘটনা শুনলাম, এক ফিস সাপ গেছে মুড়িদের বাড়ি। মুড়ি দিল খুব গরিব, তারা বেরিয়ে জাল টাল বান্ডাইতে পারে, তো জালটা বান্ডাই আর সুন্দর করে রাখছে, ওখানে ফাই লাগাইছে না, ওই যে নিচে দিয়ে লোহা লাগে তার এগুলো কি কয়, তো আমরা এগুলো তো ফাই তো তো ফুড়া মিল। আমি তো মনে করছি কিতা জানি কয়, আমি তো ডরে কইতাম চাই না, ফাই কই ও স্যাপড়া খাই ওরছি বুঝিনি জানি কি। সিটাগাং গেছিলাম মাফিল, তো তাড়াতাড়ি গিয়া কইছি এই দড়ি দিয়া এইরকম ফজা বানছে, দড়ি দিয়া আর জুহিনের ভিতরে ঘাস লইছে। এখন এই কথা কইছি পরে দেখি যে তারা সাইয়া রইছে বুঝে না। তা আমি কই আও ওই যে জুহিন বাঁশ দিয়া যে বানায় ঘাস তুললা যে লয়, হ্যাঁ তারা আমি সাইয়া রইছে মনে হয় যেন এই মাত্র দুনিয়াতে আইছে। তা আমি কইলাম তো তারা তো বুঝছে না, তো লগে যাবার সভাপতি আছিল এক ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, তো এবার আরে কইলাম হুজুর আপনি একটু বুঝাইয়া কর না জুহিনটা কি জিনিস, এবার আইস দিয়া কে আমি বুঝলে না। আমিও তো বুঝি না, তো তাহলে কি বুঝতাম পারছি না। তো ফিস সাহেবে কথা মনে আছে নি, ফিস সাহেবে গিয়া দেহে কি সুন্দর একটা জাল বানাই রাখছে, ওখানে ফাই লাগাইছে না। ফিস সাহেবে কইতে আছে জালডার ফাইল চাইয়া, জালরা ফিস সাহেব হুজুরের বাইক যাইতো সাহ কায়দা দেন নাদান কারে, তারা জাল বানাইয়া বেচা খায় আর হাতে কত কায়দা করে কয় ফিসা বুজুরের বাইক গিলে জাল যাইতো সাই। আমি তোমারা হলো এই দেয় না ফিসা বেটে হাও এই ঘরে থাকতো সাই, ঠিক কিনা কও, বন্ধ করেন সব বন্ধ করেন। ফিসা বুজুরের বাদ জাল যাইতো সাই, তাইলে ফিসা বুজুরের টাকা ও জালের বিনিময়ে এই ঘরে ফাইতো সাই, ঠিক কিনা কও। নাদান হইতে হইতে হগিন্নি বেটির জালু গিয়া নজর করছে, তোমার হয় না তোমার মাছের মাথাড়া গরুর কইয়াড়া গাছের লাউডা বিদেশি ফুতের টেহাড়া খাইতে খাইতে তোমার ওখানে আইতেইলে মনে হয় সাইফার জন্য আইতেইতেছে টান দিয়ে দেহে একজন। এরপরেও তোমার হয় না, এরপরে জালটা তোমার বাইর যাইতো চায়, ১০-১১ জন বিবি ছিল নবীজির, এক লগে সংসার করছে নবীজি নয় জনের লগে, নয় বিবি একদিন নবীরে ঘেরাও দিয়া ফেলাইছে, সবাই বের দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আয়েশার ঘরে যান তখন সবাই আপনার ঘরে হাদিয়া পাঠায়, কিন্তু আমাদের ঘরে যখন আসেন তখন কেউ হাদিয়া দেয় না, আমরার মনে বড় কষ্ট, সব হাদিয়া আয়েশায় পায়, আমরাও তো আপনার ওয়াইফ, আমরাও তো আপনার বিবি, খালি কি আয়েশাই বিবি নি? নবীজি কয় আমি কি কেউ কইছিনি যে আয়েশার ঘরে থাকলে হাদিয়া দিও, সকলে আবু বকররে মায়া করে, আবু বকরের মাইয়ারেও মায়া করে, আবু বকরের মেয়ে সাড়া ৬ বছর বয়সে বিয়ে হইছে, ৯ বছর বয়সে আমার লগে সংসার শুরু করছে, বুদ্ধি শুদ্ধিও ভালা, আচার আচরণ ব্যবহারও ভালা, মানুষে মায়া করে দেয় আমি এখন কি করতাম, আয়েশারে মানুষে গুরুত্ব দেয় বেশি, আপনার কারণে তো গুরুত্ব দেয়, আপনি একদিন কইছেন না তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে আমার আয়েশা তেমন দরকারি। লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আমার আয়েশা ছাড়া ইসলাম হয় না। বিভিন্ন মশালা, ওই যে মহিলাদের বিভিন্ন শরীয়তের মশালা, স্বামী স্ত্রীর সম্পর্কের মশালা, সবগুলা আম্মা জান আয়েশা সুন্দর করে কইয়া দিছে, এই মশালাটি যদি না কইতো আমরা নাপাক অবস্থায় ঘুরন লাগতো, ঠিক কিনা?
ইয়া রাসূলুল্লাহ আপনি আয়েশার এমনে প্রশংসা করেন আল্লাহ গিয়ে তো তারা মায়া করে আপনি আজকে মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইবেন দাঁড়াইয়া সবাইরে বলবেন ও আমার উম্মতেরা ও আমার সাহাবারা যদি হাদিয়া দিতে হয় সবার ঘরেই দিবা শুধু আয়েশার ঘরে দিও না এটা আপনি দাঁড়াইয়া কইবেন নবী কয় আমার শরম করে আমি এই কাম পারতাম না আমি এত লজ্জা ছাড়া হই নাই মানুষের কাছে কইয়া কইয়া হাদিয়া নেন ইশারা লাগাইয়া হাদিয়া নেব দালাল লাগাইয়া আমি মুড়িদ বানাবো দালাল ফিট কইরা মুড়িদের টাকা আমার পকেটে নেব আমি এত নাদান না ঠিক কিনা আমার দ্বারা এই কাজ সম্ভব না তোমরা যতই কও আমি নির্লজ্জের মতো চাইতে পারবো না কাফের তো চুপ করে থাকলে সালন জিব্রাইল ফেরেশতা নাইয়া জিগাইছিল নবী গো আপনি চাইলে সকালবেলা উঠতা দেখবেন উহুদের পাহাড়টা স্বর্ণ হইয়া গেছে আপনি এনা চিল্লাম দিয়া না করছেন না এলে তো হ্যান তো স্বর্ণ তুললে তুললাই না বেচা খাইতাম ফাল্লাম না করণের কি কাম আছিল সুবহানাল্লাহ কয় না নবীজি কয় আমি কি দুনিয়া চাইতাম না আখেরাত চাইতাম দুনিয়া কয়দিনের এটা আমি কেমনে চাই আমি তো উহুদের পাহাড়ে ঢিল ভাইরা আমি আল্লাহর আখেরাতের জান্নাত আমার জন্য নিয়ে নিয়েছি সব বিবিরা যখন বেড় দিয়া ধরছে কারণ আপনারা হয়তো কইতেন পারেন নবীর বিবিরা কি এরকম মানুষ যে নবীজির এমনি বিরক্ত করে বেড় দিয়া ধরছে বাড়ি তো দেয় না এখানে উম্মত আর নবীর সম্পর্ক না এখানে সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সুবহানাল্লাহ বলবেন না স্বামী স্ত্রীর সম্পর্ক এখানে উম্মত আর নবীর সম্পর্ক না এখন যদি আপনি কোন ফিরসা ফুজুরের বউয়ে ফিরসা ফুজুরে কয় বাজার করতে গেলে কি দেয়া তো তত বাজার ছাড়া খাওয়ার লাগবো ঠিক কিনা কো ফিরসা ফুজুরের লগে বউয়ে রইল স্বামী স্ত্রীর সম্পর্ক মুড়িদের লগে নইল ফির মুড়িদের সম্পর্ক ঠিক কিনা কো এখন নবীরও তো বিবি আছে দাম্পত্য জীবন আছে সংসার আছে তো স্ত্রীরা হইল নবীর লাইফ পার্টনার হুন্না লাফাসুল্লাহ কুম ওয়া আনতুম লাফাসুল্লাহ হুন্না এই পুরুষেরা হইল নবীদের ডাক দিয়া কো পুরুষেরা তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো ওয়া আনতুম লাফাসুল্লাহ হুন্না তোমরা হইল মহিলার গায়ের পোশাকের মতো আর মহিলারা হইল তোমাদের গায়ের পোশাকের মতো সুবহানাল্লাহ বলবেন না তাদের এটা দাম্পত্য জীবনের আলাপ এখানে ফতুয়া খোঁজার দরকার নাই যে নবীর বিবিরা নবীজের এমনি বেড় দিয়ে ধরলো কি লিগিয়া এটা তালাশ করার দরকার নেই ধরা আমরা ধরার মতো না ঠিক কিনা কাহ অনবি পড়ে মানুষ নবীজিরে তারা নয় জনে গেরাও দিয়া ধরছে আপনি কনে লাগবো এত অভাবের ভিতরে সংসার চলে কেমনে সীতাইয়া ফরসা একটা লাভ নাই পাটির বিছানায় ঘুমাই শরীরে দাগ পড়ে যায় নবী গো আপনি তো মাঝে মাঝে আমার ঘরে আসেন নয় দিন পরে পরে আমার ভাগ পড়ে আপনি যখন আসেন আমার ঘরে বালিশ হইল একটা কোনায় চইয়া হুতন লাগে মাথাটা কোনো মতে লাগাইয়া একলগে আমরা আরাম করে শুইতেও পারি না কেউ কয় তোষক লাগবে কেউ কয় বালিশ লাগবে কেউ কয় চাদর লাগবে কেউ কয় ডেক ডেকসি লাগবে কেউ কয় বাসন ফেয়ালা লাগবে কেউ কয় ডুবানি চামচ লাগবো নবী কয় এইসব আবদার করলে হবে না কারণ আমি সবাইরে বিয়ের আগে বলছি আমার ঘরটাতে সুখ পাইবা সম্পদ পাইবা না আমি বলি নাই আমার ঘরে সুখ আছে সম্পদ নাই বুঝলে বিয়া বল না হইলে নাই তোমরা যে আগ্রহ করে বিয়া বইলা ওখানে ইয়া সাপ দিলে কারবার হইব নাকি এটা আগে কত হইছে সুবহানাল্লাহ কয় না রে জোরে কয় না সুবহানাল্লাহ চুপ করে থাকেন না আমিন কর আমিন এখন নয় বিবি মিল্লা যখন নবীরে গেরাও দিছে নবী তো মনে মনে কইতাছে আল্লাহ এই যে তার একটা গেরাও দিয়া ধরে লইলো কি তা করো না নবী তো ভদ্র মানুষ দমকত দিতে পারে না সুবহানাল্লাহ কইতেন না আমরা তারা হইলে তো একটা টান দিয়ে খিচালাইলে ভাই ডিমনে দৌড় দিয়া লইলো কেন যারা ফি দে তারার বোধ মনে করছে কয়দিন আগে নাকি ইসলাম নাউজুবিল্লাহ কেনা রে শুধু কেনা নাউজুবিল্লাহ মুসলমান মন দিয়ে শুনো রে বাপ
নবী সাহায্য চায় আল্লাহর কাছে, আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? প্রমাণ আছে নাকি নাই? যারা চেষ্টা করে ফিন আয়ফিদ্দিন আয়ফিল ইসলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করে, আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে আল্লাহ সবগুলো রাস্তা বান্দার সামনে সহজ করে দেয়। আল্লাহর কাছে চাইলে যে আল্লাহ দেয়, এটার প্রমাণ আছে নাকি নাই? কথা মানে আছে নাকি নাই? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খুব মনোযোগের সাথে শুনেন, এরকম করতেছেন কেন, কি হয়েছে? এদিকে ফিরে বসেন, লড়াচড়া করেন না, স্টেজের ভিতরে মুঠো আওয়াজ করবে না, সামনের তারা মাথা না, এখন কাছে বইয়া বইয়া এখন মিটিং করে। ও আজ ভালো হয়েছে না খারাপ হয়েছে? কাল খা আজ জানাই তো এই অলাফের সময় নেই। আমিন কম জোরে কম আর জোরে, খুব মনোযোগের সাথে শুনেন। ইমাম ইবনে কাসির দামেশকি রহমাতুল্লাহ আলাই উনি একটা কাতাব লিখেছেন, কাতাবটার নাম হইল আল বেদায়া ওয়ান নেহায়া। কেতাবটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলায় অনুবাদ হয়েছে। ষষ্ঠ খণ্ডের ভেতরে আমি খুঁজে খুঁজে পাইলাম মজার এক ঘটনা, কোনো দিন এইটা আমি কোনো আলেমের কাছেও শুনি নাই, আমার এই জীবনে আমি কোথাও পাই নাই নতুন একটা কথা। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, সুবহানাল্লাহ কয় না? ঘুমাই গেছেন আপনারা? যেরকম সুবহানাল্লাহ নাম্বার সাহেবে জুড়ে কয়, এটা কি আপনারা সবাই মিলে ওনারে দায়িত্ব দিচ্ছেন? আমি তো মনে করছি যে আমরা কইতাম পারতাম না, আমরা পক্ষ থেকে হাফ নেই কইয়েন, এরকম দায়িত্ব বন্টন হয়েছে নাকি? তো যার যার সোভান আল্লাহ তাইতে কইবেন, ডিব্বা যেমন বইয়ে রয়েছেন কীর্তন এন সোভান আল্লাহ কম স্টেজে তারা না কইলে অসর্ব, তারা যে বইছে উফরে এটাই তো বেশি কেন, তারা যে বইছে এটাই তো বেশি, তারা সোভান আল্লাহ কইবে কীর্তন কয় না? তো হন জোরে কয়না সুবহানাল্লাহ। যারা দাঁড়াই রয়েছেন তারা মুডও কোনের দরকার নাই, তারা যেই কষ্ট করে দাঁড়াই রয়েছে আবার সুবহানাল্লাহ কইব কেন? আমিন কয় না? আরে জুড়ে কম, আরে জুড়ে, কেউ উঠেন না, হাঁটাহাঁটি করেন না, মাত্র মাহফিল শুরু হয়েছে, অহন আপনি আনেন বাইদ্রের জানি কিতা করবেন কে হাঁটতেন না, বসেন আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন বসে আছেন, খুব মনোযোগ, আল্লাহর নবী বসে আছেন, এমন সময় একজন সাহাবা আসলেন, এসে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, হে নবী আপনাকে সালাম। নবী কয় ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ কয় না? এবার সাহাবা কয় ইয়া রাসূল আল্লাহ আমারে চিনছেন নাকি? কয় নামে দামে চিনি না, তুমি আমার আদরের সাহাবা। কয় হ ইয়া রাসূল আল্লাহ দূরে থাকি, সব সময় আসতে পারি না, আমার বাড়ি মদিনার একেবারে উপকণ্ঠে, একবারে সাইডে ফোর্সে, গাড়ি ঘোড়া নাই, গরিব মানুষ আসতে দেরি হয়ে যায়, ফ্যাট খাওয়া মানুষ, মানুষের ঘরে কাজ করি যা পাই তা দিয়া সংসার চালাই। নবী গো, ও নবী, গত কয়েক দিন আগে আমার মেয়েটার বিয়ে হয়েছে, গরিব মানুষ, আপনারে দাওয়াতও দিতে পারি নাই, জানাতেও পারি নাই, আমার মেয়েটার বিয়ে হয়েছে, ও নবী আপনি কি আমার মেয়ের বিয়েতে আপনার পক্ষ থেকে কোনো হাদিয়া দিবেন না? কি মায়া, কি সম্পর্ক, সুবহানাল্লাহ বলবেন না? হুজুরের ভিতরে উম্মতের ভিতরে কি সম্পর্ক, এই সম্পর্কটা থাকবে পীরের সাথে মুরিদের, মুক্তাদির সাথে ইমামের, সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা তারা এক তারার লোক আরেক তারা বালানা।